नमस्कार सुप्रभात आज के सकाल सकाल आबार सौरभ भट्टाचार्य मन बालिशेर तरफ थेके आपनादेर सामने आजकेर पत्रटी प्रथमे आमरा पढ़े नी शुने नी तारपर से विषय आलोचना करब। आजकेर पत्र कविगुरु लिखछेन शिराइदह थेके 8ই মার্চ 1895। पृथ्वीते अनेक महामूल्य उपहार आछे तार मध्ये सामान्य चिठीखानी कम जिनिस नय। चिठीर द्वारा पृथ्वीते एकटा नूतन आनंदेर सृष्टि होयेछे। आमरा मानुषके देखे जतटा लाभ करी तार संगे कथाबार्ता कये जतटा लाभ करी चिठीपत्र द्वारा तार चेये आरो एकटा बेशी किछु पेये थाकि। चिठीपत्रे जे आमरा केवल प्रत्यक्ष आलापेर अभाव दूर करी ता नय, ओर मध्ये आरो एकटु रस आछे जा प्रत्यक्ष देखाशोनाय नेई। मानुषेर मुखेर कथाय आपनाके जक्तखानी ओ जे रकम करे प्रकाश करे लेखार कथाय ठीक ततखानी करे ना, आबार लेखाय जतखानी करे मुखेर कथाय ततखानी करते पारे ना। एई कारणे चिठीते मानुषके देखबार एबं पाबार जन्य आरो एकटा जेन नतून इंद्रियेर सृष्टि होयेछे। आमार मने हय जारा चिरकाल अविच्छेदे 24 ঘন্টা কাছাকাছি আছে, যাদের মধ্যে চিঠি লেখালেখির অবসর ঘটেনি তারা পরস্পরকে অসম্পূর্ণ করেই জানে। যেমন বাছুর কাছে পেলে গরুর বাটে আপনি দুধ জুগিয়ে আসে, তেমনি মনের বিশেষ বিশেষ রস কেবল বিশেষ বিশেষ উত্তেজনায় আপনি সঞ্চারিত হয়, অন্য উপায়ে হবার জো নেই। এই 4 পৃষ্ঠা চিঠি মনের ঠিক যে রস দহন করতে পারে কথা কিংবা প্রবন্ধে কখনোই তা পারে না। আমার বোধ হয় ওই লোফাফার মধ্যে একটি সুন্দর মোহ আছে। লোফাফাটি চিঠির প্রধান অঙ্গ, ওটা একটা মস্ত আবিষ্কার। একদমই ঠিক, মানে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা কাজের একটা আলাদা আলাদা রহস্য আছে, একটা আলাদা আলাদা অভিজ্ঞতা আছে। চিঠির একটা আলাদা মাহাত্ম্য আছে, একটা আলাদা অভিজ্ঞতা আছে। কারণ কে আমরা মানে তখন যেটা ছিল না এখন আছে, ছিল ছিল না বলা ভুল, মানে ছিল কিন্তু অতটা সচল ছিল না। এখন আমরা যেমন কেউ দূরে থাকলে তাদেরকে ফোন করে নিতে পারি, তো সেই দূরে দুজন মানুষ আছে তারা দুজন দূর থেকে ফোনে কথা বলছে, তো তার মধ্যে একটা রস, তার অভিজ্ঞতা, তার মাহাত্ম্য সম্পূর্ণ আলাদা। এবং কাছাকাছি দুটো মানুষ আছে সেটা সম্পূর্ণ আলাদা। কারণ কবিগুরু একটা চিঠিতে বলেছিলেন যে চিঠির মধ্যে কি থাকে, চিঠির মধ্যে একটা সৃষ্টতা থাকে। খুব সুন্দরভাবে শুরু হয় প্রিয় অমুক বলে, নিচে শেষে ইতি তোমার অমুক বলে শেষ হয়। তো এবং শেষে বয়স অনুযায়ী যাকে লিখছি সে যদি আমার থেকে বড় হয় তাহলে শেষে প্রণাম নিও বা প্রণাম নেবেন কথাটা লেখা থাকে, বা যদি সে ছোট হয় তাহলে স্নেহাতীত কথাটা লেখা থাকে, বা ভালোবাসা নিও বা ভালোবাসা নেবেন। তো এই ব্যাপারটা আমরা অন্য কিছুর মধ্যে পাই না, তো সেই রসটা চিঠির মধ্যে আছে একমাত্র। আর যখনই কোনো কিছু সম্পূর্ণ হয় না, না মানে যখনই কোনো কিছু আমরা যা চাই তাই যখন পাই না, তখনই সেটা পাওয়ার আকাঙ্ক্ষাটা আরও বেড়ে ওঠে। তখন সেটাকে নিজের করে দেখার ইচ্ছেটা আরও বেড়ে ওঠে। তো তার মধ্যে একটা অদ্ভুত মাদকতা আছে, সে কথাটাই কবিগুরু বলছেন এখানে। এই ছিন্নপত্রের মাহাত্ম্য, এই পত্রের মা। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আজ চলি আমি, কালকে আবার সকাল সকাল দেখা হচ্ছে। নমস্কার।